بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسول الله وعلى أزواجه وعليه وأصحابه أجمعين إلى يوم الدين. درود صبح ایک بار پڑھو، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سارانش سامري، আমরা কি শিখিলাম? এক নম্বর রাফায়েল আদেন, রাফায়েল আদেন বলা হয়, চারবার করিতে হইবে। চার রেকাতের নমাজ যদি হয় চারবার, তিন রেকাতের নমাজ যদি হয় তো তিন, ওটা ওটার মধ্যেও চারবার হইবে। দুই রেকাতের যদি নমাজ হয় দুই রেকাতের, ওটার মধ্যে শুধু তিনবার হইবে। রাফায়েল আদেন কবে কবে? এক নম্বর নমাজের শুরুতে তাকবীরে তহরিমার সময়, দুই নম্বর রুকুতে যাওয়ার আগে, তিন নম্বর রুকু থেকে মাথা মুবারক উঠানোর পর, আর চার নম্বর হইল যখন তৃতীয় রেকাতে খাড়া হইবেন তখন। এই চার জায়গায় প্রমাণিত হইল রাফায়ে দেন করা। যদি দুই রেকাতের নমাজ হয় তখন তকবীরে তহরিমার সময়, রুকু থেকে যাওয়ার আগে, রুকু থেকে ওঠার পর, বাস এই হইল তিনবার। যদি তিন রেকাতের নমাজ বা চার রেকাতের হয় তবে তশহুদ থেকে যখন উঠিবেন তৃতীয় রেকাতের জন্য তখন একবার করিতেই হইবে রাফায়ে আদেন। মানে এক কথায় মনে রাখেন, তকবীরের পর ওড রেকাতে, তাক রেকাত যাকে বলা হয়, মানে বেজুর রেকাতে রাফায়ে আদেন করা হয়, এটা মনে রাখিবেন। আচ্ছা, দুই নম্বর আরো কি শিখলাম? হাত বাঁধা তহরিমা বুকের উপর, বুক বা পেটের মাঝখানেও হইলে হইবে, কিন্তু নাভির নিচে কোথাও কোনো হদিস নাই, এটা মনে রাখিবেন। বুকের উপরে এভাবে বাঁধেন, আর না হয় একটু নিচে করেও এভাবে, কিন্তু এভাবেই বাঁধিবেন। এটাও কোনো প্রমাণ ভালোভাবে নাই, আছে মাঝে মধ্যে কিন্তু ঠিক মতো এটাও প্রমাণ নাই, এটাও নাই, শুধুমাত্র এটাই আছে, এটাই, এই এইভাবে, এটাই, এটা এইভাবে বাঁধিবেন বুকে বা পেটের মধ্যে হাত বাঁধা। তিন নম্বর আর কি শিখলাম? তিন নম্বর, যদি জামাতের নামাজ হয় তবে ইমামকে বলিতে হইবে প্রত্যেক আয়াতে সুরা ফাতিহা পড়ার সময় প্রত্যেক আয়াতে গ্যাপ দেওয়ার জন্য, যাহাতে মুক্ত দিও আয়াত ওই আয়াত পড়িতে পারে, এবং আমিন জুড়ে সুরা ফাতিহা পড়ার সময় আমিনও সবাইকে জুড়ে বলিতে হইবে, ইমামকেও জুড়ে বলিতে হইবে। যেজন সুরা ফাতিহা পড়ে নাই পড়িবে না, ওর নমাজ হইবে না, কোনো দিন হইবে না। প্রত্যেক সুরা বা ফাতিহা পড়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতে হইবে, এই শিখিলাম আমরা। যে কোনো সুরা পড়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতেই হইবে, না হয় নামাজ হইবে না। সজদায় যাওয়ার সময় প্রথমে মাটিতে হাত লাগিবে, তারপর হাঁটু। সজদায় যাওয়ার সময় হাঁটু কোনোদিন প্রথম মাটিতে লাগিবে না। এখন থেকে আপনারা শিখে নাও, প্র্যাকটিস করেন, প্র্যাকটিসে ভুল চুক আল্লাহ মাফ করিবেন, ইনশাআল্লাহ ওই নামাজ, নামাজে মোহাম্মদী কবুল হইবে। এই যে আমরা বর্তমানে পড়ি, এই নামাজ কোনোদিন কবুল হইবে না, মনে রাখিবেন এটা। এক সজদা করার পর জলসায় বসা, রব্বিক ফিরলি রব্বিক ফিরলি দুবার পড়া, আবার দ্বিতীয় সজদা করা। দ্বিতীয় সজদা করার পর আমরা ডাইরেক্ট উঠে যাই, কোনোদিন উঠা উচিত নয়। দ্বিতীয় সজদা করার পরও জলসা ইস্তারাত করে তারপরে উঠা, এই হইল সেই তরিকা, এবং মাটিতে হাত লাগাইয়া উঠা, যাহার প্রমাণ সহি বুখারি 6251 নম্বর, এবং বসে উঠা, এটা অল্প আগে আমি বর্ণনা করেছিলাম। তশহুদে বুড়া আঙ্গুলি এবং মধ্যমা আঙ্গুলি মিলাইয়া রাখা, এভাবে দেখেন, এই মধ্যমা আঙ্গুলি এভাবে আর এভাবে, আর এই দুটোটা বন্ধ, এভাবে, এই ডাইরেকশন, এই ডাইরেকশন মাটির দিকে থাকিবে। আচ্ছা, তবে সহি হাদিসে প্রমাণিত এভাবেও রাখা যায় মাটির দিকে, দেখেন এই বুড়া আঙ্গুলি এখানে লাগানো একদম জড়ায়, আর এইটু মাটির দিকে ডাইরেকশন, যখন দুয়া পড়িবেন তো শুধু এইভাবে আস্তে আস্তে এলানো,
কন্টিনিউ হইলেবে যত সময় দোয়া পড়িতে থাকিবেন। এইভাবে এটাও প্রমাণিত সহি হাদিস দ্বারা, আর এটাও এটাও বুড়া আঙুলি আর মাঝ আঙুলি মিলান এভাবে। এবং যখন এবং আর কি শিখলাম, এবং যখন ওই যে তসুদে সালাম ফিরানো যাইবে ওই তসুদে তবরুক করা, মানে ডান পায়ের তল দিক থেকে অল্পখানি পাঞ্জা পাঞ্জা বা অল্পখানি আঙুলিও যদি বাইর করতে পারে, বাইর করিবেন অল্পটুকু অল্পটুকু বের করে বাটক উপরে বসা, মানে কুলের উপরে বসা, মাটিতে লাগিবে কুল, এটা মনে রাখিবেন। বহুত কষ্ট হইবে এই নামাজ, প্রথম প্রথম যাহারা মোটা লোক ওরা তো পারিবেই না, তবুও কষ্ট করিবেন তবরুক করার কোন জন্য। এবং আমার ছোট ভাই বোনেরা এখন থেকে চেষ্টা করেন, আর বড় হওয়ার পর বহুত কষ্ট হয়, আমার বুড়া হওয়ার পর যেমন আমারও অনেক কষ্ট হয়েছে এইসব নামাজ শিখার জন্য, তবরুক শিখতে শিখতে পড়েও গিয়েছিলাম কয়েকবার, কিন্তু ইনশাআল্লাহ এখন শিখে গিয়েছি, করিতে পারি আমি প্র্যাকটিক্যালও ইনশাআল্লাহ। ভালো কোনো মোবাইল পাইলে প্র্যাকটিক্যালও রেকর্ড করে ইনশাআল্লাহ রেকর্ডিং করিব, ভিডিও রেকর্ডিং করে দিব, আপনারা দেখতে পাইবেন। কিন্তু এক কথা সাবধান, এই তবরুক কিন্তু যদি জম্মাতে, ধরে নেন না আপনি জুম্মার নমাজে গেছেন, জম্মাতে নমাজ পড়ছেন, তো এই তবরুক প্রায় সবাইকেই করতে হবে এক লেভেলে, কারণ এটা এভাবে এভাবে সবাই, যদি কেউ করে না আর আপনি একজন করেন তো ওর কুলে গিয়ে পড়ে যাবেন। এই কারণে তবরুক একজন করলে হবে না, সবাইকে করতে হবে। তাই বলে এখন তবরুকটা আপনারা যখন জমাতে যাবেন দেখবেন যে তবরুক কেউ করছে না, তাও আপনিও করবেন না, না হয় অন্যজনের কুলে গিয়ে বসে যাবেন, ওর নমাজও ভঙ্গ হবে, এটা চেষ্টা করিবেন না। যখন ইনশাআল্লাহ এই তবরুক এই আমল নবীজির সব উম্মত যখন মানা শুরু করিবে, তখন ইনশাআল্লাহ সবাই করা আরম্ভ করিবে, তখন আর এই অসুবিধাটা থাকিবে না, কারণ সবাই একটু একটু বাম দিকেই এভাবে এভাবে টেঢ়া হইবে, তখন আর ভয়ে থাকিবে না, কেউ কার উপর পড়িবে না, এটা মনে রাখিবেন। এই হইল আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের তরিকা। কেহ যদি বলি বলে কি হইল, আমি যদি এই রকম নামাজ না পড়ি আমার মাত্র সুন্নতটা ছুটিবে, বাকি ফরজটা তো কবুল হইয়া যাইবে, এটা ভুল ধারণা। আমি বারবার বলে চলেছি, কমসে কম এই আমার নামাজের বক্তৃতায় কমসে কম 3-4 বার বলেছি, আবার বলে দিলাম, এই এই ভুল ধারণা। এই নামাজ আমাদের নবীজির মতো নাই, এই নামাজের ফরজ ও আদায় হইবে না, বরঞ্চ আমাদের নবীর লানতের হকদার হইবে ওইজন, এবং রহমত আল্লাহর রহমত থেকেও বঞ্চিত থাকিবে, জন্নত তো দূরের কথা, জন্নতের গন্ধ থেকেও দূরে থাকিবে। হাদিস নম্বর জামি তিরমিজি 2154 নম্বর হাদিস, নবীজির লানত ওই লোক যারা সুন্নত ছেড়ে দেয় ওদের জন্য, এবং আল মুস্তাদরাক লিল হাকিমেও প্রমাণিত হয়েছে। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়াহুমা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে দোয়া করি, আমাদেরকে কথা বলার জন্যকে আমল করার তৌফিক দান করেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا رب العالمين